সম্মানিত দিনী ভাই বোনেরা আমরা এই মুহূর্তে আমাদের প্রিয় অনুষ্ঠান আমাদের সবার প্রিয় অনুষ্ঠানবীর হত বর অনুবাদ শুরু করছি আজকের তারিখ হচ্ছে চৌঠা সাবান চৌচল্লিশ শত আর চব্বিশে ফেব্রুয়ারি দুই হাজার তেইশ ইংরেজি আজকে যিনি মসজিদানবীতে খুতবা প্রদান করেছেন তিনি হচ্ছেন ফদিলতু শেখ সলাহ বিন মোহাম্মদ আল বুদাইর হাফিজাহুল্লাহ আর যে বিষয়কে কেন্দ্র করে তিনি খুতবাটি প্রদান করেছেন মুসলিম উম্মাকে লক্ষ্য করে সেটা হচ্ছে রাগ নিয়ন্ত্রণের গুরুত্ব ও তার উপায় বিষয়টি অনেক গুরুত্বপূর্ণ রাগ রাগের জন্যই তো আমরা অনেক ক্ষেত্রে সফলতার কাছাকাছি যাওয়ার পরেও আবার ব্যর্থ হই শুধুমাত্র রাগকে নিয়ন্ত্রণ করতে পারি না বলেই এ রাগের যে কত অনিষ্টতা রয়েছে এবং এটাকে নিয়ন্ত্রণ করার যে কত গুরুত্ব রয়েছে সে বিষয়টি সম্মানিত খতিব সাহেব অত্যন্ত চমৎকারভাবে করান এবং সন্ডার দলিলের মাধ্যমে তুলে ধরেছেন এবং পৃথিবীর অসংখ্য শ্রেষ্ঠ শ্রেষ্ঠ মনীষীদের উক্তিও তিনি তুলে ধরেছেন অনেক উল্লেখ করেছেন যেগুলোতে ক্রুতকে তারা কিভাবে মূল্যায়ন করতেন সেই বিষয়টা আমাদের বুঝে আসবে ইনশাআল্লাহ তো এবং এই কুত থেকে বা এই রাগকে নিয়ন্ত্রণ করার কিছু উপায় তিনি বলেছেন সেটা আমরা বলবো ইনশাআল্লাহ আল্লাহরবুল্লাহ আলমিন যেন এই গুরুত্বপূর্ণ খুতবাটি আমাকে সুন্দরভাবে আপনাদের সামনে উপস্থাপন করার তৌফিক দান করেন আমিন সম্মানিত খতিব সাহেব আল্লাহ হরবুল্লাহ আলমিন আর প্রশংসা জ্ঞাপন করেছেন প্রথমেই অথবা রাসেলুল্লাহ সাল্লি আসাল্লামের উপর দরুদ পাঠ করে তিনি আমাদেরকে লক্ষ্য করে বলছেন যে রাগকে নিয়ন্ত্রণ করা বা রাগকে ক্রোধকে সংবরণ করা এটা হচ্ছে উন্নত চরিত্রের অন্যতম একটি উন্নত চরিত্র আর রাগকে হজম করা বা নিয়ন্ত্রণ করার অর্থ হচ্ছে যে রাগকে সেটাকে পেটের ভিতরেই সেটাকে চাপিয়ে রাখা রাগকে নিয়ন্ত্রণ করা প্রকাশ করা থেকে বা রাগ বাস্তবায়ন করা থেকে সেটাকে নিয়ন্ত্রণ করার অর্থে হচ্ছে রাগকে সংবরণ করা বা রাগকে হজম করা আল্লাহ রব্বুল আলম কোরআন কারিমে যারা ক্রোধকে নিয়ন্ত্রণ করে রাগকে যারা হজম করে তাদের প্রশংসা করেছেন তা এভাবে সৌরত আলিমরানের একশত সুরত আল আলিমরানের একশত চৌত্রিশ নম্বর আয়াত সৌরত আলিমরান যেখানে আল্লাহরবুল্লাহ আলমীন জান্নাতি মানুষের গুণাগুণ নিয়ে কথা বলেছেন আর সেখানে তিনটি গুণ বলেছেন জান্নাতি মানুষের বিশ্বেরভাবে একটি হচ্ছে যে অলকাদমিন আল ওয়েদ যারা ক্রুদকে নিয়ন্ত্রণ করে হজম করে অর্থাৎ ক্রুদকে গিলে ফেলে সেটাকে প্রকাশ করতে দেয় না গলার ভিতরেই পেটের মধ্যেই চাপিয়ে রাখে বাহির হতে দেয় না তাহলে ক্রুদকে যারা হজমকারী তারা জান্নাতি মানুষ এবং ওলা নাস আর যারা মানুষকে ক্ষমা করে মানুষের দুস যারা ক্ষমা করে তারাও জান্নাতি মানুষের অন্তর্ভুক্ত বা জান্নাতি মানুষের গুণাগুণে হয়ে গুণাগুণে গুণান্বিত আর এর আগে এসেছে আল্লা দিন ফেক উন আফ যারা খরচ করে সচ্ছল অবস্থা এবং অসচ্ছল অবস্থায় অর্থাৎ অভাব অনটনে এবং সচ্ছলতায় সর্বদাই আল্লাহর পথে যারা খরচ করে এগুলো হচ্ছে জান্নাতি মানুষের গুণ তাহলে জান্নাতি মানুষের গুণ হচ্ছে আল্লাহর প্রতি খরচ করা মানুষকে ক্ষমা করা কিন্তু মধ্যখানে যেটা ওটা সেটা হচ্ছে অলকাদ মিন আল হাইস যারা ক্রুতকে নিয়ন্ত্রণ করে রাগকে হজম করে সুভান আল্লাহ রাগকে দমন করে তারা হচ্ছে জান্নাতি মানুষ হে আল্লাহ এই ক্রুতকে এই রাগকে হজম করার তৌফিক দান করো আমিন আমিন মূলত রাগ হচ্ছে শয়তানের কুমন্ত্রণা শয়তানের অশ্বা আল্লাহরব্দ আলামীকে শরণ করলেই এ অস্বচ্ছ থেকে মুক্তি পাওয়া যেতে পারে আল্লাহরব্দ আলামিন সুরতুল আরফের দুইশত এক নম্বর আয়তাকারী মাই বলেছেন ইন দা লাদি না তাকৌ ইদা মস্সাহম প ইফুম্মিনা শয়তান ত্যায় দ্যা কামু ফা ইদাহুমু শিরোন নিশ্চয় যারা আল্লাহরবুল আলামীকে ভয় করে যখন শয়তান তাদেরকে অশ্বসা দেয় শয়তানের কোমন্ত্রণা অস্বস্তা যখনই তাদেরকে স্পর্শ করে তাদেরও তখন তারা আল্লাহ রব্লা আলমকে স্মরণ করে ফাইদা আহম মবসেরুন তখনই তারা তখনই তারা চক্ষু সম্পন্ন হয়ে যায় বা তখনই তাদের চোখ খুলে যায় অর্থাৎ তাদের যে বিবেচনা শক্তি সেটা জেগে ওঠে আলহামদুলিল্লাহ কখন যখন তার আল্লাহ তালাকে স্মরণ করে তাহলে বোঝা গেল রাগকে হজম করা রাগকে দমন করা এটা মুত্তাকিন মানুষের চরিত্র কারণ মুত্তাকিন মানুষরাই শয়তান যখন তাদেরকে আক্রমণ করে তাদের উপর প্রভাব সৃষ্টি করে ঠিক তখনই আল্লাহ রব্বুল্লা আলমিনের শরণাপন্ন হয় তখন তাদের ক্রোধ দমন হয়ে যায় নিয়ন্ত্রণে চলে আসে আল্লাহ তালাকে স্মরণ করার কারণে সাহেদ বিন জুবাইর তিনি বলছেন যে আয়াতের মধ্যে এই বিষয়টি বলা হচ্ছে যে রয়েদা এটা তো ওই ব্যক্তির ব্যাপারে বলা হয়েছে যে ব্যক্তি প্রচণ্ডভাবে রাগান্বিত হয় অতপর সে আল্লাহ তালাকে স্মরণ করে পরে তার রাগ হজম হয়ে যায় রাগ নিয়ন্ত্রণে চলে আসে আলহামদুলিল্লাহ অতএব রাগ নিয়ন্ত্রণে আসার বা নিয়ন্ত্রণ করার একটি গুরুত্ব রয়েছে আলহামদুলিল্লাহ জ্ঞানী মানুষরাই। মূলত রাগকে ক্রুতকে হজম করে নিয়ন্ত্রণ করে দমন করে কারণ তারা দেখেছে যে রাগকে নিয়ন্ত্রণ করার যে শেষ ফলাফল যে শেষ শুভ পরিণতি শেষ যে ফলাফল এর চাইতে মানে অধিক সুমিষ্টি ফলাফল তো আর হতেই পারে না তারা এটা দেখেছে যে ক্রুতকে হজম করার যে ফলাফল ক্রুদকে নিয়ন্ত্রণ করার যে শেষ শুভ পরিণতি এত অধিক সুস্বাদু এর চেয়ে চেয়ে তো আর কোনো কিছুই হতে পারে না সুবহান এই জন্য গেরিগণ জ্ঞানবান ব্যক্তিরাই ক্রুদকে রাগকে নিয়ন্ত্রণ করে হজম করে দমন করে আলহামদুলিল্লাহ আল্লাহ নবী সাল্লা সাল্লামের হাদিসেও এমন প্রশংসার এসেছে যারা ক্রুদকে গেলে ফেলে রাগকে নিয়ন্ত্রণ করে

রাগ নিয়ন্ত্রণ করার প্রশংসা করে বলছেন যে একজন বান্দা সে রাগকে গিলে ফেলার চাইতে অর্থাৎ সে যে ডুব গিলে সে যে ডুব গিলে এটা এই রাগ গিলে ফেলার চাইতে রাগের ডুক গিলে ফেলার চাইতে আল্লাহর কাছে অধিক কোন ডুক নেই যে বান্দা গিলে সে হান আল্লাহ ইয়াকিমুহা ইয়া কধিমুঘা আইভি বান্দা ওই ডুক রাগের রাগ নামক ডুকটাকে গিলে ফেলে সেটা কিসে আল্লাহ সন্তুষ্টের জন্য সে আল্লাহ তাহলে আল্লাহ সন্তুষ্টের জন্য যে ব্যক্তি রাগের ডুক গিলে রাগকে মানে ভিতরে খেয়ে ফেলে হজম করে ফেলে গিলে ফেলে এই গিলার চাইতে আর অন্য কিছু আল্লাহর কাছে প্রিয় নেই যে একজন বান্দা কোনো কিছু গিলে আস ভাল্লাহ আল্লাহ আকবর রাসুল্লাহাম কিভাবে প্রশংসা করেছেন তবে সেটা হতে হবে এ ভিত্তি আল্লাহ সন্তোষের জন্য আল্লাহ সন্তোষের জন্য যদি রাগকে গেলে ফেলতে পারেন রাগকে দমন করতে পারেন তাহলে এই ডোগ গিলার চাইতে আর শ্রেষ্ঠ আর কোনো কিছু একজন মানুষ গিলতে পারে না আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম তিনি রাগ নিয়ন্ত্রণের বা রাগকে হজম করার দমনের প্রশংসা করে তিনি পুরস্কারের ঘোষণা করেছেন কি পুরস্কার শুনুন মুসনাদ আহমদে আবুদাউদে এবং তিরভিজিতে বর্ণিত হয়েছে হাদিসটি আল্লাহ নবীম বলছেন মানকাজামাজন যে ব্যক্তি রাগান্বিত হয় যে ব্যক্তি মানকাজামা গন ওহাতীয় যে ব্যক্তি রাগকে চরিতার্থ করার পূর্ণ ক্ষমতা রাখে রাগ সে প্রয়োগ করার পূর্ণ ক্ষমতা রাখে তারপরও যে ব্যক্তি রাগকে গিলে ফেলে সে ব্যক্তি তার অবস্থা হবে এক সমস্ত মানুষের সামনে আল্লাহ কিয়ামতের মাঠে তাকে ডাকবেন দেখে কি করবেন তাকে ইখতিয়ার দিবেন যে এই যে হোরগুলো আছে হরঈন এই হুরের যেটা তোমার পছন্দ তুমি সেটা গ্রহণ করো সুভান তাহলে জান্নাতে সে তো যাবেই আর কেয়ামতের মাঠে সব মানুষের সামনে তাকে এই পুরস্কারের ঘোষণা আল্লাহ রব আল দান করবেন সুভান আল্লাহ কারণ এত সম্মান কেন কারণ রাগকে সবাই তো দমন করতে পারে না সবাই তো নিয়ন্ত্রণ করতে পারে না রাগকে নিয়ন্ত্রণ করতে পারে এমন মানুষের সংখ্যা খুব কম এই জন্য আল্লাহ তালা এই শক্তির এই মহাগুণের পুরস্কার পুরস্কারটাও বিশাল বড় করে আল্লাহ তালা দান করবেন সব আল্লাহ হে আল্লাহ এই গুণের অধিকারী হিসাবে আমাদেরকে তুমি কবুল করে নাও এটা তো আসলে সহজ ব্যাপার অনেক কঠিন বলা যায় কিন্তু সহজ নয় আল্লাহ তুমি সাহায্য করো মিয়ারদি আল্লাহ তালু বলছেন মা অজত্ত নাম আপনারা শুনেছেন তিনি বলছেন যে আমি এই রাগকে ক্রুতকে হজম করার চাইতে ক্রুতকে ঘেলে ফেলার চাইতে আমি অধিক সুস্বাদু মজাদার কোনো বস্তু পাই নাই সুবাহ তিনি বলছেন যে আমি এখানেই এই গুব্বান মানে শেষ পরিণতি যেটা মানে সর্বশেষ ফলাফল বলছেন সুস্বাদু ফলাফল আমি এই রাগকে নিয়ন্ত্রণ করার মধ্যেই আমি পেয়েছি রাগকে গিলে ফেলার মধ্যেই আমি সবচাইতে সুস্বাদু ফলাফল আমি পেয়েছি সুভান আল্লাহ অতএব রাগকে হজম করা রাগকে গিলে ফেলা নিয়ন্ত্রণ করা এটা হচ্ছে এমন একটি ফলাফল পাওয়া যাবে যেটা সবচাইতে সুন্দর ফলাফল সুভান আল্লাহ ইয়বাকুল্লা শুকুর কত দামি কথা আল্লাহ আকবর এরপর সমানিতা খাতিব সাহেব আমাদেরকে তিনি বলেছেন এই রাগের মাধ্যমে কত যে অনিষ্টতা হয় রাগের মাধ্যমে কত ঝগড়া বিবাদ কত কিছু সৃষ্টি হয় রাগ যখন মানুষের চলে আসে তখন মানুষের উপর এই রাগ বিজয়ী হয়ে যায় তখন মানুষের আফসুস করতে হয় এবং রাগ হচ্ছে সমস্ত অনিষ্টতার চাবিকাঠি নাউজ অতএব এ রাগ নিয়ন্ত্রণ করতেই হবে এই রাগের কারণে কত রক্তপাত ঘটে পৃথিবীতে সমাজে রাষ্ট্রে পরিবারে এই রাগের কারণে কত নারীকে স্ত্রীকে তালাক দেওয়া হয় রাগের কারণে কত বন্ধুত্বের সাথে শত্রুতাতে আপনজনদের সাথে অর্থাৎ এখানে মা বাবা ভাই বোন আপনজন যারা আকৃ রক্তের সম্পর্কে যত আত্মীয় স্বজন তাদের সাথে বিচ্ছিন্নতা ঘটে বন্ধুত্বের বন্ধুত্ব নষ্ট হয় এখানে একজন মানে সহকর্মী সহপাঠী যারা আছে তাদের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন হয় এভাবে রাগের নানাবিধ ক্ষতি রয়েছে নাউদুবিল্লা এত ক্ষতি রয়েছে মানুষের দীর্ঘদিনের ভালোবাসার বন্ধন মুহূর্তের মধ্যে নষ্ট হয়ে যায় বিনষ্ট হয়ে যায় বিচ্ছিন্ন হয়ে যায় শত্রুতে পরিণত হয় নাউদুবিল্লা এটা কেন রাগের কারণে হয় এজন্য রাগকে নিয়ন্ত্রণ করার ব্যাপারে আমাদের নবী সাল্লাম তিনি খুব গুরুত্ব দিতেন একবার তিনি এক সাহাবা এসে বললো ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে নসিহত করুন আউসিনি আপনি আমাকে নসিহত করুন আল্লাহ নবী সাল্লাল্লাহু নসিহত করলেন লা তুমি রাগান্বিত হবে না রাগ করো না তুমি ব্যক্তি যে বারবার বলছে ইয়া আউ আউসিনি আপনি আমাকে নসিহত করুন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি বারবার বলছেন লা তাগদব রাগ করো না রাগান্বিত হয় না হাদিসটি বুখারীতে এসেছে আর মুসনাদে আহমদ এসেছে এই হাদিসটার কিছু অংশ যে ওই ব্যক্তি তখন বলল যে আমি একটু চিন্তা করলাম যে রাসুল্লাহম যখন এই বিষয়টি বললেন তখন আমি একটু চিন্তা করে দেখলাম যে ঠিকই ফাইদ আল গদ্রাহু রাগ সকল অনিষ্টতাকে একত্রিত করে নজবিল্লা সকল অনিষ্টতার মূল হচ্ছে রাগ অর্থাৎ তিনি এটাই বুঝালেন যে পৃথিবীর সমস্ত অনিষ্টতার পিছনে মূল কারণ হচ্ছে রাগ 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 নওয়জবিল্লা অতএব এ রাগ জিনিসটা খুব ক্ষতি করে আবদুল্লাহ ইব্ন আব্দুল বর রহমতুল্লাহ আলাই যোগ শ্রেষ্ঠ আলেম ছিলেন তিনি বলছেন যে এই হাদিসের মধ্যে কথা কিন্তু খুব অল্প লা তাকদব রাগ করো না রাগ করো না কথা অল্প কিন্তু এর মধ্যে বিশাল অর্থ নিহিত আছে এর মধ্যে বিরাট ফজিলত রয়েছে অতএব যে ব্যক্তি রাগকে হজম করবে যে ব্যক্তি রাগকে হজম করবে রাগকে গিলে ফেলবে রাগকে নিয়ন্ত্রণ করবে মাধ্যমে সে শৈতনকে অপমানিত করল লাঞ্চিত করল সুবাহ আল্লাহ ও সালিমাত হু এবং এর মাধ্যমে তার ব্যক্তিত্ব তার দিন নিরাপত্তা পেয়ে গেল আলহামদুলিল্লাহ তাহলে রাগ যদি নিয়ন্ত্রণ করা যায় এতে করে আখজয় শতো ওই মানুষটি শৈতানকে তার শৈতানকে সে অপমানিত করলো লাঞ্ছিত করলো এবং তার ব্যক্তিত্ব ও দিন নিরাপত্তা পেয়ে গেল আসলে তো ঠিক রাগের কারণে দেখা যায় আমাদের ব্যক্তিত্ব নষ্ট হয়ে যায় মানুষের কাছে আমাদের অনেক গ্রহণীয়তা কমে যায় মানুষের কাছে আমরা নিন্দা এবং হাসির পাত্র হই তিরস্কারের পাত্র হই ও হু দিন চলে যায় অনেক অনিষ্টতা তখন আমাদের মাধ্যমে প্রকাশ পেয়ে যায় এতে কি দিনের ক্ষতি হয় না অনেক ক্ষতি হয় রাগের কারণে দিনের এবং ব্যক্তিত্বের বিরাট ঘাটতি ঘটে ওঠে নাউতুবিল্লা এটা আসলেই একজন মুসলমানের জন্য খুবই গুরুত্বপূর্ণ একজন সম্মানিত মানুষের জন্য যে তার ব্যক্তিত্ব এবং তার দিন উভয়টিকে রক্ষা করে চলতে হবে কিন্তু রাগের কারণে একটা মানুষ এগুলো সব বিলীন করে দেয় নাউদুবিল্লা আল্লাহ আমাদেরকে তুমি বুঝার তৌফিক দান করো আমিন একবার ইবরুল মোবারক রহমতুল্লাহ আলাই তিনি বিরাট বড় একজন আলেম ছিলেন যুক্তশ্রেষ্ঠ আলেম তো এই মহাদ্দেশ ইবনুল মোবারক রহমতুল্লাহ আলহীকে বলা হলো যে আপনি আমাদেরকে সংক্ষিপ্তভাবে এক কথায় উন্নত চরিত্রের ব্যাপারে একটা বিবরণ দেন এক কথায় কালিমা একটা কালিমায় উন্নত চরিত্র বলতে কি বোঝায় আপনি আমাদেরকে বুঝিয়ে দেন তিনি বললেন তার কুল গদব ছেড়ে দেওয়া রাগ না করা রাগ ছেড়ে দেওয়া এটা হচ্ছে উন্নত চরিত্র সুভান আল্লাহ সুবাহান এক কথাই একটা বক্তব্য দিয়ে দিলেন আসলে আমরা যদি এই রাগকে ছেড়ে দেওয়ার এই গুণটি অর্জন করতে পারি এর চাইতে কি ভালো চরিত্র আরও আছে স্ত্রী সন্তান আপনজন পরিবার পরিবার বন্ধুবান্ধব সবার কাছেই যদি রাগটা নিয়ন্ত্রণ করতে পারি রাগকে ছাড়তে পারি এর চাইতে ভালো গুণ আরও আছে আমি তো সবার কাছে প্রিয় হয়ে যাব। আমি তো সবার কাছে আমি অনুসরণীয় ব্যক্তিত্বে পরিণত হব আদর্শবান ব্যক্তিত্বে পরিণত হব যদি ক্রোধকে হজম করতে পারি সুবহান আল্লাহ আমাদের মহামনীষীরা আসলে এই রাগটাকে কীভাবে দেখতেন দেখেন উন্নত চরিত্রের বিবরণ তিনি দিলেন এক কথায় আল্লাহ আমাদেরকে তুমি রাগ হজম করার তফিক দান করো আমরা তো আসলেই নিজেরা বাহাদুরি দেখাই আমার বিরাট রাগ এটা মানুষকে বলা বলি করি আপনজনদের কাছে বলি আমার বিরাট রাগ আমার রাগ উঠলে কিন্তু সব চুপ হয়ে যাবে কারণ যদি রাগ আমি প্রয়োগ করি দুনিয়া তো ধ্বংস করে ফেলব মানে নিজের রাগটাকে লালন পালন করে আমরা যেন কেমন এটাকে খুব মানে একটা বিশাল বড় গুণের অধিকারী মনে করে লালন পালন করি এবং নিজেরাই এই রাগের প্রশংসা করি অনেক সময় মা বাপ আপনজন তারাও আবার কারো কারো রাগের প্রশংসা করে না রাগ জিনিসটা সবসময় ভালো নয় এটা অবশ্যই ক্ষতির কারণ আবার একবার রাগ না থাকলেও হয় না তবে সেটাকে নিয়ন্ত্রণ করতে হবে যেন যেখানে রাগ করা উচিত আল্লাহর জন্য সেখানে করা উচিত আর বাকিগুলো শয়তানের অস্ত্রে রাগ করা উচিত নয় রাগ করলে যদি ক্ষতি হয় এই রাগ করা উচিত নয় আল্লাহ বুঝা তফিৎ দান করুক আবির আল্লাহ রব্বুল আলম প্রশংসা করেছেন তাদের যারা এক আল্লাহ সন্তোষের জন্য রাগকে নিয়ন্ত্রণ করে আল্লাহ তালা তাদের ব্যাপারে সুরত সুরার। সাঁত্রিশটা প্রশংসা করে বলেছেন যারা কবিরাগুনাকে পরিহার করে চলে বড় গুণাকে পরিহার করে চলে এবং অলফাওয়াহেস অশ্লীল কর্মকে পরিত্যাগ করে চলে তাহলে কবিরাগুনা বড় গুণাও করে না এবং ফাওয়াহেস অশ্লীল কর্ম এগুলোও করে না এগুলোকে যারা পরিহার করে চলে আর ওয়াইদামাগদিব হুমজাক ফেরুন আর যারা তখন ক্রোধান্বিত হয় যখন তখন তারা এক ক্ষমা করে দেয় মানুষকে অর্থাৎ মানুষের কারণে তো মানুষ রাগান্বিত হয় তাই না তো তখন তারা কি করে এক ফিরণ ক্ষমা করে দেয় যখন ক্রোধান্বিত হয় সব হান জন্য এটা একটা প্রশংসনীয় গুণ যে প্রশংসা আল্লাহ তালা করেছেন তাহলে কবিরা গুণা যদি ছাড়তে পারে অবশ্যই আল্লাহ প্রশংসা করবেন ওই বান্দার অশ্লীল কাজকর্ম যদি ছাড়তে পারে অবশ্যই আল্লাহ এই বান্দার গুণকে প্রশংসা করেন অবশ্যই খুশি হন এবং রাগ ছাড়লেও আল্লাহ খুশি হন আল্লাহ আমাদের রাগ তুমি দূর করে দাও আমিন শুধু তোমার জন্য যেন রাগ করতে পারি ব্যক্তিগত কারণে যেন রাগ না করি আল্লাহ তুমি হেফাজত করো আমিন আবার আল্লাহর জন্য রাগ করতে গিয়ে যেন আবার অনিষ্ট মানে বড় ধরনের দুর্ঘটনা না দুর্ঘটনা যেন না ঘটায় সেটাও চিন্তা করতে হবে তো আসলেই কোনো ব্যক্তি সে আসলেই মূলত বীর নয় যে ব্যক্তি কুস্তা কুস্তি করে যুদ্ধ করে বিজয় হয় সে ব্যক্তি বীর নয় এই জন্য আল্লাহনবী সাল্লাম বলেছেন যে এসেছে যে ওই ব্যক্তি বীর নয় যে ব্যক্তি কুস্তিতে বীর কুস্তা কুস্তি করে সে সবাইকে হারিয়ে ফেলে সবার উপর বিজয়ী হয় আল্লাহ নবী সাল্লাহাম বলছেন লাইসা সদীদ এই ব্যক্তি বীর নয় ইন্নামা সদিদ বীর সেই ব্যক্তি যে ব্যক্তি রাগের সময় তার আত্মাকে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে কন্ট্রোল করতে পারে সোভান তাহলে বোঝা গেল আমি আপনি যতই আমাদের রাগের কারণে নিজেকে বীর মনে করি রাগের কারণে আমাদের আপনজনদেরকে বীর মনে করি আমাদের সন্তানদের বিরাট রাগ এই জন্য বীর মনে করি এটা আমাদের কাছে বীর কিন্তু আমাদের নবী সাল্লাইসাল্লামের কাছে বীর হচ্ছে ওই ব্যক্তি যে ব্যক্তি রাগের সময় নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আবদুল্লা বিন মাসরত রদি আল্লাহ তালহুকে জিজ্ঞাসা করা হলো আল্লাহ নবী সাল্লাম জিজ্ঞাসা করলেন সবাইকে জিজ্ঞাসা করলেন যে তোমরা আসলে বীর বলতে কি বোঝো বলো তো দেখি কাকে বীর মনে করো তো সাহাবাগন বলেন ইয়া রসুল্লাহ আমরা তো বীর মনে করি আমাদের মধ্যে ওই ব্যক্তিকে যে ব্যক্তিকে কেউ হারাতে পারে না কুস্তা কুস্তি করে যুদ্ধ করে লড়াই করে কেউ হারাতে পারে না নবীজি বলেন না এটা না বরং যে ব্যক্তি রাগের সময় নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে সেই বীর তো হাসান বসরি রহমতুল্লাহ আলাই তিনি একটা কথা বলেছেন যে হে সন্তান তুমি তো যখন রাগ করো তখন লাফালাফি আসতে পারে যে সময় তুমি লাফালাফি করতে করতে পরে জাহান নামে লিপ্ত হয়ে যেতে পারো নাওজবিল্লা তো তাই মানুষ রাগের কারণে সময় ইসলাম ছেড়ে দেয় নামাজ বাদ দেয় সিয়াম ভেঙ্গে ফেলে এরপরে রাগের কারণে কোরআনকে অপমানিত করে লাঞ্চিত করে রাগের কারণে আল্লাহ রব্বুল্লা আলমিনকে গালি দেয় নাউজবিল্লা নাউজুবিল্লা রাগের কারণে ইসলামকে গালি দেয় আমাদের নবী সাল্লা ইসলামকে গালি দেয় এমনও আছে এজন্য বললেন হে আদম সন্তান তুমি তো রাগের সময় লাফালাফি করো এমনও হতে পারে এমন লাভ দিবে পরে জাহান নামে গিয়ে পড়বে কাজেই রাগ জিনিসটা অবশ্যই এটা ক্ষতি ক্ষতি প্রিয় ভাইয়ের আমার অত এই রাগ থেকে আমাদেরকে অবশ্য নিয়ন্ত্রণ করতে হবে আর এই রাগ অনেক সময় আমরা অন্যকে রাগান্বিত করি ঠাট্টা বিদ্রুপ করে ঠাট্টা বিদ্রুপের মধ্যে যখন অতিরঞ্জিত করি বাড়াবাড়ি করি তখন কিন্তু একটা রাগের সৃষ্টি হয় এবং আপনজনদের মাঝে তখন রাগা হয় এটা অনেক সময় হয়ে থাকে এই জন্য সম্মানিত খতিম সাহেব বলছেন ওলা তফরিতু ওলা তাফরিতু ফিল মিজাহ তোমরা এই মজা করার মধ্যে ইফরাত করবে না তাফরিত করবে না যে তোমরা বেশি বাড়াবাড়ি করবে না এই মজা করার মধ্যে কারণ এটা রাগের কারণ মোকদ্দমা চুল ক্রোধের প্রাথমিক অবস্থা এটা সূচনা অতএব এরা করা জিনিসটা আসে এটা অনেক সময় ঠাট্টা বিদ্রুপের মধ্যে আসে এটা থেকে বিরত থাকতে হবে অনেক সময় এমন হয় যেমন বিন সফান তিনি বলেছেন তোমাদের মধ্যে একজন ব্যক্তি তার সাথীকে পাথরের চাইতে বড় কোনো বস্তু দিয়ে শক্তভাবে আঘাত করলো সে এরকম ফুটন্ত গরম পানি হাড়িতে হাড়িতে ফুটন্ত গরম পানি ঢেলে দিল আর বলতেছে ইন্নামা কুন্তু উম আমি তোমার সাথে ঠাট্টা করলাম এই যে এগুলো মারাত্মক এগুলো আমাদের সমাজে প্রায় হয়ে থাকে একান্ত একান্ত লজ্জাজনক কথা দিয়ে আপনাকে ঠাট্টা বিদ্রুপ করছে অপমান অপমানজনক কথা দিয়ে আপনার সাথে ঠাট্টা বিদ্রুপ করছে আপনার একান্ত দুর্বল জায়গায় ব্যক্তিগত ব্যাপারে কথা বলে আপনাকে মজা করে বলতেছে আরে একটু মজা করছি সেই দিন অথচ আপনাকে কত ক্ষতি করে ফেলল কত অপমানিত করলো কত কষ্ট দিল আপনাকে ঠাট্টা করে এই জন্য বলছেন যে এরকম পাথরের যাতে বড়ো কোনো বস্তু দিয়ে শক্তভাবে আঘাত করে এরকম ফুটন্ত গরম পানি হারিতে ডেলে এরপরে বলতেছে আমি তোমার সাথে মজা করলাম এটা কুন্দর মজা এই মজা থেকেই শত্রুতা সৃষ্টি হয় মজা থেকেই শৈতান প্রবেশ করে এরপরে বিরাট রাগের কারণ হয় যখন যুদ্ধ শুরু হয়ে যায় খুনা শুরু হয়ে যায় নাউজ এই জন্য মজা করা থেকে বিরত থাকতে হবে মজা করার মধ্যে কোনো ফজিলত নাই আমাদের ইসলামে তাই বলা হচ্ছে আল্লাহ নবী ইসাল্লা বলছেন যে আমি আমি তারকাল আমি জান্নাতের মধ্যবর্তী স্থানে একটি ঘরের জিম্মাদারি হলাম ওই ব্যক্তির জন্য যে ব্যক্তি সে মিথ্যাকে পরিহার করলো যদিও মজা করে হয় মজা করে হলেও মিথ্যাকে পরিহার করলো এই জন্য মজা করার মধ্যে আসলে কোনো ফায়দা নেই ফজিলত নেই এই ব্যাপারে আমাদেরকে পূর্ণ সতর্ক থাকতে হবে আমরা মনে করি মজা করা পরস্পর মজা করো এটা কোনো ফজিলতের কোনো কাজ এটা মানে ইসলাম খুব পছন্দ করে আমরা মনে হয় সবের কাজ করতেছি বিষয়টি তা নয় মজা করার মধ্য দিয়ে এখানে শয়তান প্রবেশ করে মানুষের মাঝে আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক আবির এবার সম্মানিত খতিব সাহেব রাগকে নিয়ন্ত্রণের কিছু পথ আমাদেরকে বাতিয়ে দিচ্ছেন সেটা হচ্ছে যে রাগ নিয়ন্ত্রণ করতে পারবেন যদি আপনি রাগের সময় চুপ হয়ে যান তিনি বলছেন তোমাদেরকেও যদি রাগানিত হয় সেজন্য চুপ হয়ে যায় তাহলে চলবে তিনবার রাগ হলে চুপ থাকো চুপ থাকো চুপ থাকো এখন রাগ হলে আমরা আরও বেশি কথা বলি কথা বললেই তো তখন আরও বেশি শয়তান ভিতরে প্রবেশ করে আরও আমাদেরকে উস্কানি দিবে উত্তেজিত করবে এবং বাস্তবে তাই হয় এজন্য চুপ থাকা উচিত লা লাই রাহা আল আলি একজন মনীষী তিনি বলছেন যে মা তাকাল্লাম তো ফিল্গা বিকালিমা নাদিম তো আমি রাগের সময় যত কথা বলছি তখন রাগ যখন চলে গেছে স্বাভাবিক অবস্থা যখন ফিরে আসছে তখন আফসুস করছি রাগের সময় কেন এই কথাগুলো বললাম এটা কিন্তু আমাদের ক্ষেত্রে প্রায় প্রায় হয়ে থাকে হয়ে থাকে আমরা স্বামী স্ত্রীর ক্ষেত্রে রাগান্বিত হয়ে অনেক কিছু বলি পরে তো ঠিকই আমাদের মধ্যে একটা মীমাংসা হয় পারিবারিকভাবে বন্ধুত্বের মাঝে আমরা অনেক সময় রাগান্বিত হই পরে আবার ঠিক হয় কিন্তু পরে তো আফসোস করি যে রাগের সময় কেন জানি এটা বললাম বলাটা উচিত হয়নি তো এটা আসলেই আফসোসেরই কারণ আল্লাহ দান করুক হাবিব একজন ব্যক্তি উনি বলছেন আলী আমার রাগ আমি সবসময় আমার জুতার মধ্যে রেখে দেই এ রাগ আমি বুকের মধ্যে নিলে জুতার মধ্যে রেখে দেই ফাইদা আমি তুমি আক্রহ আস্ত হুমা ও আমি তখন যদি কোনো খারাপ কিছু শুনি আমার অপছন্দ হয় রাগ উঠে আমি তখন ওই জুতা নিয়ে চলতে থাকি মানে কি জুতার মধ্যে রাগ রেখে দিয়েছে জুতা নিয়ে আমি চলে যাই তো রাগকে আমি আর জুতার মধ্যে রেখে দিয়ে আমি আর এটা মনের মধ্যে নেই না আসলে তারা কিভাবে জীবন জীবনযাপন করেছেন উমর ফারুক বলছেনিমা তো অধিক এমন কোনো কথা যদি শোনো যে কথা তোমাকে কষ্ট দেয় তখন তুমি কি করবে মাথাটাকে তুই নিচু করবে মাথা নিচু করবে যাতে করে ওই কষ্টদায়ক কথাটি তোমাকে অতিক্রম করে ওই দিকে চলে যায় পিছনের দিকে তুমি একটু মাথা নত করবে বাস রাগের কথা কষ্টদায়ক কথা চুপ করে শুনবে এরপরে বাস তুমি এটাকে মাথা নত করবে যা হয়েছে হয়েছে তাহলে ওই কষ্ট তোমার তোমাকে অতিক্রম করে চলে যাবে আলহামদুলিল্লাহ আমরা এটা করতে পারি আমাদেরকে সেই করুক করে সম্মানিত খতিব সাহেব বিশেষভাবে স্বামী স্ত্রীর মাঝে দ্বন্দ্ব করতে নিষেধ করেছেন এবং রাগের বিষয়টাকে দূর করে দিয়ে তাদের মাঝে পরস্পর ক্ষমা করে দিয়ে যেন ভালোবাসার বন্ধনটা টিকে রাখা হয় সে ব্যাপারে গুরুত্ব দিতে তিনি বলেছেন তো এই রাগ থেকে মুক্তির উপায় সম্পর্কে সম্মানিত খতিব সাহেব এখন বলছেন এতক্ষণ তো রাগ নিয়ন্ত্রণ করার গুরুত্ব ফজিলত ছবি আপনারা শুনেছেন এখন নিয়ন্ত্রণ কিভাবে করব সেই ব্যাপারে তিনি বলছেন যে আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে আল্লাহর কাছে শৈতান থেকে সাহায্য চাইতে হবে কারণ রাগ শৈতান থেকে আসেন আল্লাহ রাহু বলছেন যে আল্লাহ নবী সাল্লাহ বলেন তোমরা যখন রাগান্বিত হও তখন বলো আউ্লা আল্লাহ কাছে আশ্রয় চাও আউজুবিল্লা বললেই সেখান আগদ আবহু তার রাগ মাটি হয়ে যাবে নরম হয়ে যাবে রাগটা আলহামদুলিল্লাহ তো একবার সুলাইমান বিন সোরাত আল্লাহ আল্লাহনু তিনি বলছেন যে আমি নবীজির কাছে বসা ছিলাম আমরা আর তখন দুইজন ব্যক্তি তারা একজন আরেকজনকে গালি দিচ্ছে নবীজির কাছেই তারা তো এখন দেখা যায় একজন প্রচণ্ড রেগে গেছে আরেকজনের উপর ইহাম্বার রুহু তার চক্ষু লাল হয়ে গেছে কি বলে তার চেহারা লাল হয়ে গেছে তখন নবী করিম সাল্লাম বলতেছেন আমি একটা কালেমা জানি যদি এটা বলে তাহলে তারা যে রাগ তাদের যে রাগ হয়েছে রাগটা চলে যাবে যে লাদা বা আনহু ওই ব্যক্তির রাগটা চলে যাবে যে ব্যক্তি প্রচন্ডভাবে রেগে উঠেছে আর সেটা হলো আওদু বিল্লাহমিনা সেই তনরজিম তাহলে বোঝা গেলো আবদৌ বিল্লাহমিনা সেই তনের রজিম এটা বললে রাগ চলে যাবে আলহামদুলিল্লাহ কারণ রাগ শৈতান থেকে আসে শৈতান দূর হয়ে যাবে আপনার রাগ থেমে যাবে আর যে ব্যক্তি রাগ আসলেই প্রচন্ড বেগে উঠে যাবে সেক্ষেত্রে নবিকুলি মিসরা স্লান বলেছেন যে যেমনটি মুসনাদে আহমদে আবুদাউদে এসেছে যখন তোমাদের কেউ রাগান্বিত হয় ওহুয়া কেম সে দাঁড়িয়ে আছে ফাল ইয়াজলিস সে যেন বসে যায় কারণ যদি বসে যায় ফাইদা হুন কদব আর বসে যাওয়ার কারণে যদি রাগ চলে যায় তো ভালো ফাল ইয়াদ তাহলে সে যেন শুয়ে পড়ে তাহলে কেউ যদি দাঁড়িয়ে থাকে দাঁড়ানো থেকে বসে যাবে বসার পর রাগ চলে গেলে তো ভালো আলহামদুলিল্লাহ যদি না যায় তাহলে শুয়ে পড়বে তাহলে রাগ চলে যাবে এটা নবী করি আমাদেরকে জানিয়েছেন অতএব এটা হচ্ছে রাগ দূর করার একটি মাধ্যম কৌশল আল্লাহর কাছে সাহায্য চাওয়া একটা আল্লাহর কাছে আশ্রয় হলো দাঁড়ানো থাকলে বসে বসে থাকলে শুয়ে পড়া এরকম কেননা কেউ যদি বসে যায় তাহলে তো ফেতনা কমে যাবে ফেতনার এগিয়ে যাবে না কারণ যিনি দাঁড়িয়ে আছে সে ব্যক্তি যে কোনো মুহূর্তে তার উপর আঘাত করতে পারে চলতে পারে কিছু করতে পারে লাঠি নিতে পারে রাগকে মানে প্রয়োগ করার নিকটবর্তী থাকে যে ব্যক্তি দাঁড়িয়ে থাকে আর বসে গেলে তাহলে সেটা অনেকটাই দূরত্ব হয়ে গেল আর যদি শুয়ে পড়ে তাহলে তো দ্বিতীয় খুতবায় এখানে প্রথম খুতবাটি শেষ দ্বিতীয় খুতবায় সম্মানিত খতিব সাহেব আমাদেরকে বলছেন যে তোমাদের এই যে ক্ষমতা হাতের ক্ষমতা তোমাদের শারীরিক দেহের ক্ষমতা এগুলো যেন কোনো মানুষের প্রতি রাগ উঠলে জুলুমের প্রতি তোমাদেরকে উদ্বুদ্ধ না করে যেমন নারীদের উপর জুলুম করা খাদেমদের উপর জুলুম করা দুর্বলদের উপর জুলুম করা মিসকিনদের উপর জুলুম করা এই জুলুমের উপর তোমাদেরকে যেন উদ্বুদ্ধ না করে তোমাদের দেহের শক্তি এবং তোমাদের হাতের শক্তি রাগ উঠলে জুলুমের পথে যেন তোমাদেরকে না নিয়ে যায় কারণ কাউকে তুচ্ছতাচ্ছিল্য করা কাউকে কষ্ট দেওয়া মিথ্যা তহমত দেওয়া গালমন্দ করা এগুলো রাগের কারণে করো না তোমরা দুর্বলদের সাথে কারণ জেনে রাখবে তোমাদের উপর একজন ক্ষমতাশীল আছেন তিনি হচ্ছেন আল্লাহ সুবাহ তোমরা নারীদের উপর খাদিমদের উপর দুর্বলদের উপর ক্ষমতাশীল হতে পারো কিন্তু তোমাদের উপর একজন আছেন তিনি হচ্ছেন আল্লাহ সুবাহ তিনি বলছেন আমি একবার একজন গুলামকে বেতরাঘাত করতেছিলাম বেদ দিয়ে পিটাচ্ছি তখন আমার পিছন থেকে একটা আওয়াজ পাইলাম আওয়াজের মধ্যে কি আসছে হেবনে মাসুদ থেমে যাও হেবনে মাসুদ জেনে রাখো মাসুদ জেনে রাখো আমি প্রচণ্ড রাগের কারণে কিছু বুঝতেছিলাম না যে কি বলতেছে তখন যখন লোকটি নিয়ন্ত্রণ নিকটে আসলো তাকে দেখে সাল্লাম এরপরে তো আমার হাত থেকে নবীজিকে দেখে আমার এই চাবকটা নিচে পড়ে গেল চাবক পড়ে গেল। তখন নবীজি আমাকে বললেন এ আইলাম আবা মাসুদ আবু মাসুদ জেনে রাখো আল্লাহ তোমার উপর অধিক ক্ষমতাশীল তুমি এই যে গুলামের উপর ক্ষমতাশীল আল্লাহ তোমার উপর অধিক ক্ষমতাশীল তখন আমি বললাম ইয়া রসুল আল্লাহ আল্লাহ সন্তোষের জন্য গুলামকে আমি মুক্ত করে দিলাম তখন নবীজি বললেন তুমি যদি এমনটি না করতে জাহান নামের আগুন স্পর্শ করতো তাহলে দেখেন নবীজির কথা শুনেই তিনি গুলামকে আজাদ করে দিলেন এবং মানে সাথে সাথেই দুর্বল হয়ে পড়লেন তো এটা ছিল নবীজির প্রতি তাদের শ্রদ্ধা ভক্তি ভালোবাসা আলহামদুলিল্লাহ অতএব আমরাও যেন জালিম কোনো জুলুম না করি দুর্বলদের উপর আল্লাহ আমাদেরকে হাজির করুক আমি এখানে খতপাটি শেষ হয়েছে শেষ করার আগে তিনি সৌদি আরবের প্রশংসা করেছেন সৌদি রাষ্ট্রে কি আছে এই ইসলামী রাষ্ট্রে অনেক নিয়ামত আছে এগুলোর কথা বলেছেন এরপরে দোয়া করেছেন এই রাষ্ট্রের নিয়ন্ত্রণে এবং রক্ষার জন্য গোটা বিশ্বের মুসলমানদের রক্ষার জন্য আল্লাহর কাছে দোয়া করি খোঁতবাটি শেষ করেছেন তো আমরা ওইখানে শেষ করছি আমরা যা কিছু শুনলাম এরপর আল্লাহ তাহলে আমাদের সবাইকে আমল করা তফিজ দান করুক আমরা রাগকে নিয়ন্ত্রণ করব রাগকে হজম করব রাগকে ঘিরে ফেলবো আল্লাহ তালা সন্তোষের জন্য এতে করে আমাদের সকল অনিষ্টতা থেকে মুক্তি আসবে সুন্দর জীবন আমরা পাবো আমরা সফলতার শীর্ষে পৌঁছতে পারবো ইনশা আল্লাহ আল্লাহ যেন আমাদেরকে সাহায্য করে নামিন আসল্লা সালামু আলিয়া নবীন মোহাম্মদ আল্লাহ আলী ওসাহীন